আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারজানা কবির শাম্মি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো টুডেজ রেসিপি ইজ আ কুয়েতিয়ান ডিজার্ট নেমড মুহালাবিয়া, এবং এটা এমন একটি রেসিপি যেটা খুব সহজেই রান্না করা যায়। এর জন্য যা যা লাগবে তা হলো মুহালাবিয়া মিক্স পাউডার, যেটা বাজারে কিনতে পাওয়া যাবে, লিকুইড দুধ হাফ কেজি, এবং চিনি স্বাদ মতো। তো আমি প্রথমে যেটি করেছিলাম সেটি হচ্ছে আমি দুধ ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম এবং মুহালাবিয়া মিক্স পাউডারটি হালকা দুধে একটি পেস্টের মতো তৈরি করে নিয়েছিলাম, এবং যে পাত্রে আমি দুধ গরম করেছিলাম সেই পাত্রেই সেই পাউডারের মিক্সচারটি ঢেলে দিয়ে আমি আস্তে আস্তে নেড়েছিলাম এবং তা এরকম ঘন হয়ে এসেছিল। এরপর আমি সেই ঘন তরলটি আলাদা আলাদা করে কালার মিক্স করে নিয়েছিলাম ইচ্ছা মতো। আমি এখানে চার ধরনের কালার মিক্স করে নিয়েছি, রেড, ইয়েলো, গ্রিন এবং হোয়াইট। এক কালারের মিশ্রণ অন্য কালারের মিশ্রণের সাথে মিক্স করার আগে অবশ্যই মাঝখানের সময়টাতে রেফ্রিজারেটরে আমরা কাপগুলোকে রেখে দিব, যাতে করে ঠান্ডা হওয়ার ফলে দুটা কালার একসাথে মিক্স হয়ে না যায়। সবগুলো কালার এরকম লেয়ার লেয়ার করে দেওয়ার পরে আমি যা করেছিলাম তা হচ্ছে বাদাম দিয়ে তা সার্ভ করার জন্য সাজিয়েছিলাম। এবং আমি এখানে তিন ধরনের বাদাম ইউজ করেছিলাম, কাঠবাদাম, কাজু বাদাম এবং নর্মাল আমরা যে বাদাম খাই সেই বাদাম। এখানে বাদামগুলো অবশ্যই ভেঙে নিতে হবে। আমরা চাইলে প্রত্যেক লেয়ারের মাঝে মাঝে একটা করে বাদামের লেয়ার দিতে পারি, এতে করে ডেজার্টটা খেতে আরও বেশি মজাদার হবে। এবং আমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারি, যেমন কলা বা আপেল, তা যদি ছোটো ছোটো করে টুকরো করে আমরা দিই তাহলে এটি খেতে আরও বেশি মজাদার হবে। তো এক পর্যায়ে আমার ডেকোরেট করা শেষ হয়ে যায় এবং এটি দেখতে ঠিক এরকম হয়েছিল। সো দিস ইজ দ্য হোল মুহালাবিয়া রেসিপি উইচ ইজ ফ্রম কুয়েত। সো গাইজ, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ বা নতুন কোনো রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক 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 ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।